হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলবো কোন বয়সের বাচ্চা কিনলে বাচ্চাগুলো না মারার সম্ভাবনা খুব বেশি থাকে। তো ভিডিওটি খুবই শর্ট হবে, ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন, কারণ প্রত্যেকটি কথা খুবই গুরুত্বপূর্ণ। এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। এখানে আপনি যে খরগোশের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স হচ্ছে 50 দিনের বাচ্চাগুলো। এগুলো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ভুষি খাচ্ছে, এগুলো গমের ভুষি। তো এরা দুধ খাওয়ার পাশাপাশি যে ধরনের যে খাবার দিই সবগুলোই খেয়ে থাকে। এই বাচ্চাগুলো যখন হয়েছিল তখন ডেইলি আমরা 6 বার করে দুধ খাওয়াতাম, কিন্তু এখন দুধ খাওয়াই 2 বার করে। এখন কথা হচ্ছে খরগোশের যে বাচ্চা রয়েছে তাদেরকে কমপক্ষে 2 মাস ধরে দুধ খাওয়ানো দরকার, এবং যখন তাদের বয়স হয় আপনার 15 দিনের চোখ ফোড়া, যখন বয়স 20 দিন কি 25 দিনে তখন থেকে তারা ঘাস খাওয়া শুরু করে, চিকন চিকন ঘাস পাতা সব কিছু চেবোতে শুরু করে। তো তখন থেকে তাদেরকে এক্সট্রা খাবার হিসাবে দুধের পাশাপাশি এই ঘাস জাতীয় খাবার দেওয়া হয়ে থাকে, কিন্তু যে তাদের যে পুষ্টি চাহিদা রয়েছে অরিজিনাল সেটা তাদের মায়ের দুধ থেকেই বেশিরভাগ পূরণ করা সম্ভব। আপনি যতই ভালো ঘাস দিন না কেন সেই ঘাসে সেটা পূরণ করা সম্ভব নয়। তাই ছোটো বাচ্চা না কিনে আপনার 60 দিনের যে উপরে রয়েছে অর্থাৎ 2 মাসের ঊর্ধ্বে যে বাচ্চাগুলো রয়েছে সেগুলো কিনতে পারেন। আপনি এই ধরনের বাচ্চা কিনতে পারেন কারণ এটার বয়স হচ্ছে 50 দিন, আর 10 দিন পার হলেই এটার বয়স হবে 2 মাস। তো এই ধরনের বা এই সাইজের যে বাচ্চাগুলো রয়েছে সেগুলোও কিনতে পারেন, কিন্তু 2 মাসের যে নিচে বা 50 দিনের নিচে যে বাচ্চাগুলো রয়েছে সেগুলো না কেনাই ভালো, কারণ সেগুলো হচ্ছে দুধেলো বাচ্চা, সেগুলো দুধ খায়, এবং তাদের যদি হঠাৎ তাদের মা থেকে আলাদা করা হয় তাহলে তাদের যে পুষ্টি চাহিদাটা দরকার সেটা অবশ্যই পূরণ হবে না, এবং শুধু ঘাস দিয়ে পূরণ করাও সম্ভব নয়। তাই আপনারা, আমি আবারও বলছি, আপনারা অবশ্যই 50 দিনের উপরে বা সবথেকে বেশি ভালো হয় 2 মাসের ঊর্ধ্বে যে বাচ্চাগুলো রয়েছে সেগুলো ক্রয় করে, এবং সেগুলো যদি আপনি কিনেন তাহলে খরগোশ যেহেতু 6 মাসে প্রজননের ক্ষমতা ধারণ করে, আপনি 2 মাসের বাচ্চা কিনলে অবশ্যই 4 মাস পর আপনি আপনার সেই বাচ্চা খরগোশ থেকে আবার বাচ্চা নিতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন এবং কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। সবাইকে ধন্যবাদ।